সিরাজগঞ্জ সদর কামারখন্দ দুই আসনে ডক্টর জান্নাত আরা তালুকদার হেনরি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় এই জেলাকে স্মার্ট জেলা হিসেবে স্বপ্ন দেখেছেন সিরাজগঞ্জ জেলার মানুষ। বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের পাঠানো প্রতিবেদনে। ডক্টর জান্নাত আরা তালুকদার হেনরি বিপুল ভোটে সংসদ সদস্য হিসেবে বিজয় লাভ করেছে। এরপর থেকে এই আসনে বিভিন্ন নেতাকর্মী জনসাধারণ সিরাজগঞ্জ জেলাকে স্মার্ট জেলা হিসেবে স্বপ্ন দেখছেন। তবে তার হাত ধরেই সিরাজগঞ্জ হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা। গত 7 জানুয়ারি রবিবার সারা বাংলাদেশের ন্যায় সিরাজগঞ্জে উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই আসনটিতে জান্নাত আরা তালুকদার হেনরিকে জয়লাভ করেন। সংসদ সদস্য হিসেবে ঘোষণার পরেই ডক্টর জান্নাত আরা তালুকদার হেনরিকে জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন ও জেলার বিভিন্ন মানুষ তাকে ফুলের শুভেচ্ছা জানান। কাছে আমাদের আশা যে সিরাজগঞ্জের যেমন অনেক জায়গায় উনি বলেছেন যে এই বারবার নির্বাচিত সৈয়দ আব্দুর রব মুক্তা সাহেবকে নিয়ে উনি সমন্বয় করে সকলকে সাথে করে নিয়ে এই সিরাজগঞ্জ ডিজিটাল সিরাজগঞ্জ করবে, সুন্দর সিরাজগঞ্জ করবে। আনাচে কানাচে যত বেকারত্ব আছে তাদেরকে যে শিল্প পার্ক হচ্ছে, ইকোনমিক জোন হচ্ছে, আর ইনি ব্যক্তিগতভাবেই একটা শিল্প প্রতিষ্ঠান করে বেকারত্ব দূর করার জন্য চেষ্টা করবে, সমাজের এই বেকারত্ব উনি দূর করবে এবং সিরাজগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য ওনার কিছু প্রয়োজনীয় যেই প্রস্তাবনা উনি দিয়েছেন, আমরা আশা করি সিরাজগঞ্জ থেকে একটি আধুনিক তিলোত্তমা সিরাজগঞ্জ হিসাবে উনি প্রতিষ্ঠিত করতে পারবেন। আমাদের বোন পাশাপাশি উনি ওনার আচরণ, ওনার সব কিছু, রাজনৈতিক প্রজ্ঞা সব কিছু আমরা আমার এলাকার সবাই মানে খুব ভালোভাবে জানে এবং আপনার নিজেরা অবগত এই বিষয়ে। ডক্টর জান্নাত হেনরিকে আপনাকে জানাতে চাই যে আমাদের ইউনিয়নটাকে আপনি একটু দেখবেন, কারণ আমরা নদী ভাঙন এলাকা। আমি চাই যে এই এলাকায় অনেক গরিব মানুষ আছে, তাদের দিকে একটু রাস্তাঘাট বা ব্রিজ, অনেক গরিব মানুষ আছে তাদের দিক দিয়ে জানি একটু সে নজর দেয়। ডক্টর জান্নাত আরা হেনরি ওনার দ্বারা আমরা আশা করি যে সিরাজগঞ্জ সদরের 5 লক্ষ সেই ইউনিয়নের আমাদের সর্বস্ত রাস্তাঘাট উন্নয়ন এবং এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং যারা রয়েছে, যা অন্য অন্য যে গ্যাসগুলো রয়েছে সেই কারণে উন্নয়নের জন্য আমাদের কাছে আশা। সিরাজগঞ্জের নৌবন্দর সহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তাঘাট ও বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি দেন নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর জান্নাত আরা তালুকদার হেনরি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশে অনেক উন্নয়ন করেছেন, সিরাজগঞ্জের অভূতপূর্ব বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে এনার পাশাপাশি আমাদেরও কিছু পরিকল্পনা রয়েছে। যেমন আমাদের সিরাজগঞ্জের বেকারত্বের হার বেশি, তো আমাদের ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য এখানে ভারী শিল্প কলকারখানা গড়ে তুলে আমাদের ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। এখানে ইকোনমিক জোন হচ্ছে, এখানে শিল্প পার্ক হচ্ছে, সেইখানে আমাদের ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এখানে কিন্তু নদীবন্দর ছিল প্রাচীন আমাদের ঐতিহ্য, সেটি গড়ে তোলা সম্ভব, এখানে পর্যটন গড়ে তোলা সম্ভব। আমাদের উত্তরবঙ্গের প্রবেশদ্বার আমরা, উত্তরবঙ্গ কিন্তু কৃষি নির্ভর এলাকা, এখানে কিন্তু একটি সার কারখানা গড়ে তোলা সম্ভব। অর্থাৎ আমাদের পরিকল্পনা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যেমন বাংলাদেশটিকে নিয়ে চিন্তা করছেন যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়বেন, আমারও ইচ্ছা রয়েছে যে সিরাজগঞ্জ কামারখন্দকে নিয়ে আমার স্বপ্ন রয়েছে ডিজিটাল সিরাজগঞ্জ কামারখন্দ থেকে স্মার্ট সিরাজগঞ্জ কামারখন্দ গড়ে তোলবার জন্য।